বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে সেটা থেকে একটা নিম্নচাপ তৈরি জোরালো সম্ভাবনা আছে। আমরা বলছি জোরালো সম্ভাবনা আছে এবং এটা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, এরকমকে আশঙ্কা করা হচ্ছে অ্যাজ পার আইএমডি এবং যেটা ওয়েদার রিপোর্ট অনুযায়ী। এবং আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়ে পরিণত হলে সেটা শক্তি বাড়িয়ে বড় একটা ঘূর্ণিঝড় হিসেবে 24শে অক্টোবর রাত থেকে 25শে অক্টোবর সকালের মধ্যে পুরী এবং সাগরদ্বীপের মধ্যে যে কোনো একটা জায়গায় সেটার ল্যান্ডফল হবে। তখন হাওয়ার গতি 100 থেকে 110 থাকবে, কিন্তু কোথাও কোথাও 120ও বাতাসের দমকা হাওয়া হতে পারে, মানে 100 কিলোমিটার প্রতি ঘন্টাও হতে পারে দমকা হাওয়া। এই ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে যে জেলাগুলো আপনারা জানেন, আপনারা যারা বাংলায় কভার করেন, আমাদের বঙ্গোপসাগর ফলে সাগরদ্বীপ ম্যাচে আপনারা জানেন যে দক্ষিণ 24 পরগনা জেলা, উত্তর 24 পরগনা জেলা, মেদিনীপুর জেলা, যেগুলো মেন পুরো মেদিনী সাগর আছে, যে দীঘা সমুদ্র সমুদ্র আছে, সমুদ্রে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এছাড়াও পার্শ্ববর্তী জেলা যেগুলো তার একটা এফেক্ট হতে পারে, সেগুলো হচ্ছে দক্ষিণ, সেটা হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই 7টা জেলায় এফেক্টটা খুব বেশি পরিমাণে হতে পারে, কারণ ভারী বৃষ্টি হবে সাথে দমকা হাওয়া। চিপসেলিটি অলরেডি যাদের যাদের করে মিটিং করার, এমনকি ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে কেএমসি, লাইন ডিপার্টমেন্ট, কোস্টগার্ড, আর্মি, এনডিআরএফ, আমাদের যারা আছেন এসডিআরএফ, সবাইকে নিয়ে মিটিং অলরেডি কালেক্ট করেছে। এই দুর্যোগ মোকাবিলার জন্য আমাদের সরকার পুরোপুরি প্রস্তুত আছে এবং যার জন্য স্টেট লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেল এই দুটো জায়গাতেই ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম ইতিমধ্যে চালু হয়ে গেছে এবং এটা 24/7 কাজ করছে।